বিশ্বের কি আর ঘুম আছে, যুদ্ধ লেগেই আছে কোথাও না কোথাও, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধ ও অস্ত্রের পেছনে গবেষণা ও বাজেট। এতে সংঘাত আরও বাড়ার সম্ভাবনা বাড়ছে দিনকে দিন, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধেরও সংখ্যা বাড়ছে। গেল মাসে এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শাফ্ট জানান, আমরা দ্রুত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। একই বক্তব্যে তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়া আমাদের হুমকি হয়ে দাঁড়াতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে তা নিয়ে ব্রিটেনে একটি জরিপ চালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগব। জরিপে অংশ নেয়া 53% ব্রিটিশ নাগরিক মনে করেন আগামী 5-10 বছরের মধ্যে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, তবে 31% ব্রিটিশ মনে করেন এই সময়ে যুদ্ধ হবে না। 30 বছর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার স্নায়ু যুদ্ধ শেষ, তবে ব্রিটিশরা মনে করে ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতে নেতৃত্ব দেবে ওয়াশিংটন ও মস্কো। 10 ব্রিটিশ নাগরিকের মধ্যে 8 জনই মনে করে যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে যুক্তরাজ্য, যা জরিপে অংশ নেওয়া মোট জনসংখ্যার 81%, আর 80% মনে করে যুদ্ধে যুক্তরাজ্যের বিপক্ষে থাকবে রাশিয়া। তবে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করেন এখন এক ধরনের বিশ্বযুদ্ধ চলছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে 40টি দেশ বিভিন্ন ধরনের যুদ্ধে লিপ্ত আছে, তার মধ্যে কোনো দেশ সরাসরি, কোনো দেশ ছায়াযুদ্ধ বা কোনো দেশে গৃহযুদ্ধ চলছে। বিবিসির তথ্য মতে ইথিওপিয়া, সিরিয়া, সোমালিয়া ও ইয়েমেনে আর্তনাদ করছে গৃহযুদ্ধের ক্যান্সার। তাইওয়ানের উপর বেড়েছে চীনের নজরদারি, হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বেইজিং। ভবিষ্যতের যুদ্ধ বলতে এতদিন যা ভেবেছেন কম বেশি প্রায় সবই তো চলে এসেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সব আয়োজনও সম্পন্ন, এখন ফাঁকাগুলিটা কেউ ছুড়লেই শুরু হবে দৌড়। ইসরায়েল ফিলিস্তিন মধ্যপ্রাচ্য দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল গাজায় একের পর এক হামলা চালিয়েছে, এতে নারী শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এই ইস্যুতে মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হয়ে উঠেছে, এরই মধ্যে ইসরায়েল আরও অত্যাধুনিক অস্ত্র কেনা শুরু করেছে। ইসরায়েল হামাস যুদ্ধ এখন গাজায় থেমে নেই, দিন বাড়ার সাথে সাথে যুদ্ধের পরিধিও বাড়ছে। আর এই দুই পক্ষের সমর্থনে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছায়াযুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে নতুন মাত্রা যোগ হয় হিজবুল্লাহ ও হুতিদের মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলো জড়িয়ে পড়ায়। কিন্তু গেল কয়েক সপ্তাহে এই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ছায়াযুদ্ধ থেকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। পুরো আরব উপসাগরীয় অঞ্চল জুড়ে রয়েছে দেশ দুটির বিস্তৃত সামরিক জাল, এরই মধ্যে মার্কিনীদের ইরাক, সিরিয়ায় বিমান হামলা যেন আগুনে ঘি ঢালছে। এখন দেখার বিষয় ইরাক সমর্থিত গোষ্ঠীগুলো এর কি জবাব দেয়। এছাড়াও ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা তাইওয়ান ইস্যুতে যদি চীন যুক্তরাষ্ট্রের গোল বেঁধেই যায় তবে কি হবে, এই প্রশ্ন উঠছে কয়েক বছর ধরে। ব্রিটিশ গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এক গবেষণায় জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মি এরই মধ্যে স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স নামে একটি এজেন্সি বানিয়েছে, যাদের কাজই হলো মহাকাশ, ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধের সক্ষমতা নিয়ে কাজ করা। আর তাই যুদ্ধ শুরু হয়ে গেলে প্রথম ঝাপটা যাবে সাইবার জগতের উপর দিয়ে, একে অন্যের তথ্য ও যোগাযোগের চোখ পর্দা আটকে দিতে চাইবে, নষ্ট করবে স্যাটেলাইট, কেটে দিবে সাগরতলের ডাটা কেবল। ঘটনা যে দেশেই ঘটুক, স্যাটেলাইট ও যোগাযোগ ব্যবস্থায় স্থবির হয়ে গেলে দেখা দেবে বড় মাপের আতঙ্ক। আর এই অবস্থায় যদি শব্দের চেয়ে 27 গুণ বেশি গতির একটি নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত মিসাইল ধেয়ে আসতে থাকে তাহলে কি হবে ভেবে দেখুন। শুধু চীন নয়, রাশিয়াও ঘোষণা দিয়েছে তারা জিরকন নামের একটি হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে, যা বিশ্বের যে কোনো ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারবে। তবে যুক্তরাষ্ট্র এখনও এ সক্ষমতা অর্জন করতে পারেনি। ইউএস স্পেস ফোর্স স্বীকার করেছে হাইপারসোনিক প্রোগ্রামে যুক্তরাষ্ট্র এখনও চীন রাশিয়ার চেয়ে ঢের পিছিয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।